আজকে ইনশাআল্লাহ তাআলা মহিলাদের চারটি এমন গুণ বলবো যে গুণগুলো থাকলে আপনি আপনার স্থির ব্যাপারে স্থির এবং এই নির্ণয় এই সিদ্ধান্ত নিতে পারবেন যে সত্যিকারেরই আপনার স্ত্রী হলো খুব ভালো স্ত্রী আর খুব গুণবতী স্ত্রী। তো স্ত্রীর মধ্যে কমপক্ষে চারটি গুণ, কোরআনে কারিমে সাত গুণের কথা এসেছে, ওটা ভিন্ন কথা, কিন্তু এখানে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম চারটি কথা বলেছেন যে কোনো আপনি যখন দেখবেন যে আপনার স্ত্রীর মধ্যে এই চারটি গুণ রয়েছে বিশেষত্ব, তখন আপনি জানবেন যে আপনার স্ত্রী সত্যিকারেরই সৎ এবং আপনার স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সংসারে সুখ শান্তি দিবেন। এটি কিন্তু গ্যারেন্টি, এটি কি গ্যারেন্টি। তো আসুন তাহলে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা জেনে নিই সেই চারটি কোন কোন জিনিস, যে জিনিস একজন যে চারটি জিনিস একটি স্ত্রীর মধ্যে থাকলে সেই স্ত্রীকে সৎ সাধবী এবং সতীপতি বলে তাকে আখ্যায়িত করা হবে এবং তার জন্য আল্লাহ তাআলার কাছে বড় প্রাপ্য রয়েছে, বড় পুরস্কার রয়েছে। স্ত্রীর প্রথম গুণ হল যে স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে তখন স্বামীকে স্ত্রীকে হাসাতে হবে, অর্থাৎ স্ত্রীর দিকে যখন স্বামী তাকিয়ে দেখবে স্ত্রীকে তখন এমনভাবে স্বামীর দিকে তাকাতে হবে স্বামীর মুখে যেন হাসি ফুটে যায়, আর স্ত্রী যখন স্বামীর দিকে তাকাবে এই তাকানোর কারণে স্বামীর যদি স্ত্রীর যদি হাসি হয় এবং যার কারণে একটি দাঁত দেখা যায়, তো এসেছে রাওয়ায়েতের মধ্যে যে এক হাসির কারণে যেহেতু একটি দাঁত দেখা যাচ্ছে এই একটি দাঁত দেখিয়ে যাওয়ার কারণে আল্লাহর তরফ থেকে তাকে এক হজের নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি, কত বড় জিনিস। তাহলে আমরা স্ত্রীদেরকে বাড়িতে যে বলবো এসব কথা নিজেদের পকেটে রাখবো না, বাড়িতে যে নিজের পকেট থেকে বের করে স্ত্রীর ঝুলিতে তার আঁচলে দিয়ে দেব যাতে করে সেও এই চার কথা থেকে উপকৃত হতে পারে। তাহলে প্রথম কথা কি হলো যে স্ত্রী যখন স্বামী যখন আপনার দিকে তাকাবে আপনাকে এমনভাবে স্বামীর দিকে তাকাতে হবে স্বামী যেন আনন্দ পায়। আর দ্বিতীয় জিনিসটা হলো স্বামী যখন নিজের প্রয়োজনে আপনাকে ডাকে দিবে আপনাকে আপনার স্বামীর ডাকে সাড়া দিতে হবে যে কোনো অবস্থায়। তবে সেটা যদি জায়েজ জিনিস হয় বা জায়েজ রাস্তা হয় তাহলে সেই জায়েজ রাস্তা বা জায়েজ ডাকে আপনি সাড়া দিবেন স্বামীর, অন্যথায় নাজায়েজ ডাকে আপনাকে সাড়া দিতে হবে না, শরীয়তে কিন্তু গ্রহণযোগ্য এটা নয়। তো তাহলে দ্বিতীয় নম্বর হয়ে গেল, দুই নম্বর হলো দুই নম্বর যে স্বামীর ডাকে আপনাকে যথার্থভাবে যে কোনো টাইমে সাড়া দিতে হবে। তিন নম্বর কাজ হলো স্বামীর খুশিতে আপনাকে খুশি হতে হবে, স্বামীর খুশিতে আপনাকে খুশি হতে হবে, অর্থাৎ স্বামী যে জিনিসের উপরে খুশি থাকে রাজি থাকে আনন্দ পায় সেই জিনিসের উপরে স্ত্রীকেও খুশি থাকতে হবে রাজি থাকতে হবে আনন্দ পেতে হবে। উদাহরণস্বরূপ স্বামী সবসময় এটা চাই যে আমার স্ত্রী আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করুক, আমার স্ত্রী আমার মা বাবাকে তার মা বাবা মনে করুক, আমি যেমনভাবে আমার মা বাবাকে মা বাবা বলে ডাকি আমার স্ত্রী সেরকম আমার মা বাবাকে মা বাবা বলে ডাকুক, এতে যে স্বামী খুশি পাই এই স্বামীর এই খুশিতে স্ত্রীকেও শরিক হতে হবে, এই কাজটি করতে হবে তিন নম্বরে। আর চার নম্বরে যে কাজটি করব সে কাজটি হলো যে স্বামীর প্রশংসা করতে হবে, স্বামীর প্রশংসা করতে হবে, তাহলে স্বামীর মনে স্ত্রীর ভালোবাসা জমবে।
এরকম ভাবে যদি স্বামীর প্রশংসা না করে, স্বামীর যদি গীবত চুগলি করে অন্য মহিলাদের কাছে, অন্য জায়গাতে যেয়ে করে তার বান্ধবীদের সাথে, যদি স্বামীর কথাকে উল্টা পাল্টা করে তাদের কানে ফুসফুসি দেই বা তাদের সামনে নিজের স্বামীকে খারাপ বলে তার আখ্যায়িত দেই যে আমার স্বামী ভালো না, হেন না তেন না, তো এটা তো জঘন্যতম একটা জিনিস, যার কারণে স্ত্রী জাহান্নামি হবে। কিন্তু এখানে চার নম্বরের কথা বলা হয়েছে যে স্ত্রীকে কিন্তু স্বামীর প্রশংসা করতে হবে। তো সেই জন্য ভাইরা, এটা তো স্ত্রীদের মাহল নয়, মা বোনেদেরও এটা মাহল নয়, তারা আছে বাড়িতে আর আপনারা আছেন এখানে। তো দয়া করে এইসবের এইসব কথাগুলো, বিশেষ করে এই চারটা জিনিস স্ত্রীদের কাছে যে করে প্রচার করব এবং তাদেরকে শেয়ার করব, তাদেরকে শোনাবো, এই চার জিনিসের তালিম তাদেরকে দেবো, তাহলে দেখবেন ইনশা আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে আপনার শ্রদ্ধা জমবে, আপনার ভালোবাসা জমবে আর আপনার জন্য প্রশংসা জমবে। অতএব ক্ষেত্রে আমাদের সকলকে এটা করা দরকার, ইনশা আল্লাহ তাআলা আমরা করব। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।